দিন মানতে চায়, দিনের উপরে চলতে চায়, কিন্তু দেখা যায় মাঝে মাঝে আবার দিন থেকে বিচ্যুত হয়ে যায়। অনেকে দেখবেন অনেক আগ্রহ নিয়ে কিছুদিন নামাজ পড়ে, কিছুদিন সলাত আদায় করে, আবার বেনামাজি হয়ে যায়। কিছুদিন তওবা করে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, আবার গুনাহে লিপ্ত হয়ে যায়। দেখা যায় শিরিক মুক্ত থাকতে চায়, বেদাত মুক্ত থাকতে চায়, কয়দিন পরে আবার শিরিক বেদাতে লিপ্ত হয়ে যায়। কেন? সে কোরআন সুন্নার যে নির্দেশনাগুলো ছিল, সেই নির্দেশনাগুলোর ভিত্তিতে সেই দিনে ঢুকে নাই, সে নিজের মতো করে দিনে ঢুকছে, এই জন্য দিনের উপরে অটল থাকতে পারে নাই। তাহলে কোরআন সুন্নার নির্দেশনাগুলো যদি ফলো করি, তাহলে দিনের উপরে অটল থাকা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবে। এরকম কিছু জিনিস কোরআন সুন্নায় বর্ণিত হয়েছে, আমরা ধারাবাহিক ওই জিনিসগুলো আলোচনা করব। এক নম্বর, দিনের উপরে অটল থাকতে চাইলে মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। কার সাথে সম্পর্ক বাড়াইতে হবে? কোরআনে কারিমের সাথে, আল্লাহর কিতাবের সাথে, কালামুল্লাহর সাথে আমার আপনার তাআল্লুক, আমার আপনার সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এটার কোনো বিকল্প নাই। কারণ হেদায়েত কিসের মধ্যে? হেদায়েত কোন জায়গায়? কিতাবের মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে। হেদায়েত কোরআনে কারিম হেদায়েতের কিতাব। কোরআনে কারিমের শুরুতে আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। আল্লাহ পাক আবার সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমে বলেন হুদাল্লিন নাস, এটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের কিতাব। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআন মানুষকে হেদায়েত দেয়। তাহলে যেটা হেদায়েতের কিতাব, যেই জায়গায় গেলে হেদায়েত পাওয়া যায়, তো ওইটার সাথে আমার সম্পর্ক নাই, তা আমি হেদায়েত পাবো কোথা থেকে? হেদায়েতের উপরে থাকবো কিভাবে? এই কারণে আমাকে আপনাকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে। কোরআনে কারিমের সাথে সম্পর্ক যত বৃদ্ধি পাবে, তত আল্লাহর দিনের উপরে অটল থাকা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক সূরা আল ফুরকানের 32 নম্বর আয়াতে কারিমা বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লাউলা নুসসিলা আলাইহিল কোরআন জুমলাতান ওয়াহিদা, কাফেররা বারবার বলতে থাকে কোরআন একসাথে কেন নাজিল হয় না, অন্যান্য আসমানি কিতাব একসাথে নাজিল হয়েছে, তো কোরআন একসাথে কেন নাজিল হয় না? কাফেরদের এটা প্রশ্ন। তো কোরআন একসাথে নাজিল হলে কি তারা ইমান আনত? একসাথে নাজিল হলে ইমান আনত না, কিন্তু তাদের একটা প্রশ্ন যে অন্যান্য কিতাব যদি একসাথে নাজিল হয়, তো কোরআন একসাথে নাজিল হয় না কেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাবে বলছেন একসাথে নাজিল করি না এই কারণে, কাযালিক লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা ওয়ারাতালনাহু তারতিলা, এটা একসাথে নাজিল না করে আস্তে আস্তে অল্প অল্প করে নাজিল করার কারণ হলো লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা, আপনার হৃদয়টাকে, আপনার অন্তরটাকে দৃঢ় রাখার জন্য, অটল রাখার জন্য, সাবেত রাখার জন্য। তাহলে দিনের উপর অটল থাকতে হলে প্রতিদিন কিছু কিছু করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত করে করে আল্লাহর কোরআন বুঝতে হবে। দেখবেন আল্লাহর কোরআন প্রতিদিন একটা আয়াত বুঝি বুঝি পড়েন, দুইটা আয়াত বুঝি বুঝি পড়েন, তিনটা আয়াত বুঝি বুঝি পড়েন, দেখবেন যে আপনার মনের অনেক খোরাক এখানে পেয়ে যাবেন, অনেক চিন্তা ফেরেশানি দূর হয়ে যাবে। কোরআনের ছায়া তলে গেলেই অন্তর এতমিনান হয়ে যাবে, অন্তরে প্রশান্তি আসবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন দেখবেন অন্তরে প্রশান্তি বাড়তে থাকবে, অন্তরে অস্থিরতা দূর হবে। অনেকে বর্তমানে অন্তরের অস্থিরতা দূর করার জন্য কত রকমের ধ্যান, কত রকমের মেথড, কত রকমের কি আবিষ্কার করছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় চিকিৎসা দিয়েছেন লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, অন্তরের ইতমিনান, অন্তরের স্থিরতা, এটার জন্য
কোরআনে কারিমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে, বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে কারিম প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করা এবং বোঝা, তাহলে দিনের উপরে অটল থাকা, দিনের উপরে সাবেত থাকা, আল্লাহর ঘোষণা। কারণ আমাদের ভিতরে যে কালটা আছে, এই কালবেটা কিন্তু কাল মানে পরিবর্তনশীল, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। এই মুহূর্তে আপনার কাছে ভালো লাগতেছে, এখানে বসছেন, কতক্ষণ পরে আবার মনে চাইতেছে একটু গান শুনি আসে, এই দুইটাই এই অন্তরটা এইরকম, কতক্ষণ ভালো কথাও শুনতে মন চায়, কতক্ষণ গান বাজনাও শুনতে মন চায়, কতক্ষণ এটাও মন চায়, এটা ঘন ঘন পরিবর্তন হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব, সাররিফ কুলুবানা ইলা দীনিক, আয় আল্লাহ আপনি হলেন এই অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরটাকে আপনার দিনের দিকে ফিরাই দেন। তাহলে অন্তরটা দিনের দিকে ফিরতে হলে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে, তাআল্লুক বাড়াইতে হবে। আজকে দেখবেন আমাদের সবচেয়ে বড় অভাব, কোরআনে কারিমের সাথে সম্পর্ক নাই, কোরআনে কারিম তালাবাত করে না। প্রত্যেক ঘরে ঘরে দেখবেন যে কোরআনের তালাবাত নেই। আগে তালাবাত করতাম আমরা সকালবেলায়, এখন তো সকালবেলা সবাই ঘুমাই থাকে, তালাবাত করবে আর কোন সময়? আর সকালে তালাবাত না হইলে সারাদিন আর তালাবাত হয় না, বিকালে সন্ধ্যা। কোরআনের সাথে ফজরের একটা গভীর সম্পর্ক আছে, এ কারণে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন যে আকিমিস সালাতা লিদুরুকিস শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কোরআনাল ফাজর, ফজরের কোরআন, কোরআনের সাথে সকালবেলার ফজরের সম্পর্ক। এই জন্য কোরআন তালাওয়াতের উপযুক্ত সময় ফজরের পরে, কিন্তু এখন দেখা যায় মুসলিমেরা সব ফজরের পরে ঘুমাই থাকে, এই কারণে কোরআনের তালাওয়াত নেই। এই জন্য দিনের উপরে অটল থাকতে হলে কোরআন তালাওয়াত বাড়াইতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে, কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। দুই নম্বর উপায়, নিজেকে সবসময় ইমান এবং আমলের সাথে জড়িয়ে রাখতে হবে, ইমান আমলের সাথে সবসময় সম্পৃক্ত থাকতে হবে, ইমান এবং আমল থেকে বিচ্ছুত হওয়া যাবে না। ইমান আমল থেকে বিচ্ছুত হওয়া যাবে না মানে, প্রথমত আমার ইমানটাকে বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। ইমান যদি বিশুদ্ধ না হয় তাহলে আমল কখনো বিশুদ্ধ হবে না, আমলটা সম্পূর্ণরূপে ইমানের উপরে নির্ভরশীল। তাহলে ইমান বিশুদ্ধ হইলে আমার অটোমেটিক আমলে মজা পাব, আমল কিন্তু খুব মজাদার জিনিস, কিন্তু আমলের মধ্যে যদি আপনার মজা না লাগে তখন কিন্তু আপনার আমল করতে মন চাইবে না, আর যখন আমলে মজা পেয়ে যাবেন তখন কিন্তু বেশি বেশি আমল করতে মন চাইবে। দেখবেন সালাত আদায় করতে যদি আমার কাছে মজা লাগে তাহলে দেখবেন আপনি আজানের অপেক্ষা করতে থাকবেন, কখন আজানটা হবে, মসজিদে চলে আসবেন, আপনি লম্বা রুকু করবেন, লম্বা সাজদা করবেন, যত সালাতের মধ্যে থাকেন আপনার কাছে মজা লাগতেছে, এখন আপনি বেশি বেশি ইবাদত করতে চাইবেন। কিন্তু যখন মজা নাই দেখবেন অনেকে মসজিদে আসলে ছটপট করতে থাকে, বিশেষ করে শুক্রবার দিন অনেক মুসল্লি শুক্রবারে আসে, কারণ তিন জুমা নাকি নাম না লেখাইলে নাম কাটে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে হাজিরা দিতে আসে, আসার পরে ছটপট করতে থাকে। ইমাম সাহেব যদি কোনো ক্রমে দুই এক মিনিট দেরি করে তাদের মন খুব খারাপ, যে এই ইমাম সাহেব আলোচনা লম্বা করে ফেলা, তারপরে আপনার কেরাত লম্বা করে। আমার কাছে মনে হয় বাংলাদেশের 100 ভাগ ইমাম সাহেবের বিরুদ্ধে এই অভিযোগ আছে, শুক্রবারে আলোচনা লম্বা করে ফেলছে আর কেরাত লম্বা করছে, মানে তার কাছে ভালো লাগতেছে না, সে তো হাজিরা দিতে আসছে। আমার উত্তরে 11 নম্বর সেক্টর মসজিদে মানে রাস্তায় হাজার হাজার মানুষ, তো উপরে অনেক সময় খালি থাকে, উঠে না, রাস্তায় নামাজ পড়ে, তো অনেকবার বলা হয়েছে যে আপনারা উপরে উঠেন, আপনারা উপরে উঠেন, উপরে খালি, সাততলায় খালি, উপরে যান, ওখানে প্রায় 12,000 মুসল্লি হয় শুক্রবার। এখন বারবার বলা হয় যে উপরে যান, সাততলায় যান, কিন্তু না, সাততলায় চারিদিকে রাস্তা ঘটতে মানুষ, কারণ কি,
পরে আমি কয়েকজনের সাথে ব্যক্তিগতভাবে আলাপ করলাম যারা রাস্তায় নামাজ পড়ে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই রাস্তায় নামাজ পড়লে সুবিধাটা কি, আপনারা উপরে উঠতে চান না কেন? তো বলল যে আমরা শুধু অপেক্ষায় থাকি কখন আপনি সালামটা ফিরেবেন, সালাম ফিরানোর শেষ আমাদের দৌড়। এখন ওই যে সাততলায় উঠলে তখন একসাথে নামতে যায়, আমাদের অনেক কষ্ট হয়, সময় বেশি লাগে, এই জন্য কেউ উপরে উঠতে চায় না, সবাই রাস্তা করবে, কারণ হাজিরা দিতে আসছে, সালাম ফিরেছে, হাজিরা শেষ। তাহলে এই লোকটার কাছে আল্লাহর ইবাদতে মজা লাগতেছে না, সে ইবাদতের মজা পায় নাই। এই মজাটা না পাওয়ার কারণে এই লোকটা ইবাদতে দিনের উপরে অটল নাই, দিন থেকে বিচ্যুত হয়ে গেছে। তো এই মজাটা লাগাইতে হলে কি করতে হবে? ঈমান বিশুদ্ধ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকা তুআমাল ঈমান, ওই লোক ইমানের মজা স্বাদ অবলম্বন করছে, ওই লোকটা ইমানের মজা পাইছে। কোন লোকটা? রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব হিসাবে নির্ধারণ করে নিছে, ইসলামকে তার একমাত্র দীন হিসাবে নির্ধারণ করে নিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র নবী হিসাবে নির্ধারণ করে নিছে, বাস এই লোক ইমানের মজা পাইছে। তাহলে এখানে যে তিনটা জিনিসের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তিনটাই কিন্তু ইমানের বিষয়। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যেই ব্যক্তির ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকবে এই ব্যক্তি ইমানের মজা পাবে, ইমানের হালাওয়া পাবে, ইমানের মধুরতা পাবে। ইমানটা মিষ্টি জিনিস, খুব মধুর জিনিস। হালাওয়া, হালাওয়া মানে হালুয়া আছে না, এটা আরবিতে বলে হালাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এই লোকটা হালাওয়াতাল ইমান, ইমানের মধুরতা, ইমানের স্বাদ এই লোক পাবে। কি কি বৈশিষ্ট্য? আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, এই লোকটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এমন ভাবে মহব্বত করে, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে করে, সুবহান। তাহলে এই লোক ইমানের মজা পাবে। ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যখন কোনো মানুষকে সে মহব্বত করে ভালোবাসে একমাত্র আল্লাহর কারণে ভালোবাসে। এই লোকটাকে ভালোবাসে কেন ভালোবাসে? সে আল্লাহর হুকুম পালন করে, এই জন্য লোকটা আমার কাছে ভালো লাগে। আর এই লোকটা আমি দেখতে পারি না, কেন? এই লোকটা আল্লাহর হুকুম পালন করে না। তাহলে ভালোবাসা এবং অপছন্দ করা দুইটাই যদি হয় আল্লাহর কারণে, এই লোক ইমানের মজা পাবে। কোন ব্যক্তি কুফরি করাকে এমন ভাবে ঘৃণা করে যেমন জাহান্নামে যাওয়াকে সে অপছন্দ করে। কুফরিকে যদি এরকম ঘৃণা তো সৃষ্টি হয় তার অন্তরে, তাহলে সে ইমানের স্বাদ পাবে, মজা পাবে। তাহলে এখানে যে তিনটা জিনিস বলা হয়েছে, তিনটাই ইমান, ইমানের বিষয়। এই জন্য দিনের উপরে অটল থাকতে হলে আমাকে আগে ইমানের মজা, ইমানের স্বাদ পাইতে হবে। ইমান এমন এক স্বাদের জিনিস, যেই ইমানের স্বাদ মানুষ পাইলে সে সারা দুনিয়াকে লাফি মারতে রাজি ইমানের কারণে। এরকম মজার জিনিস, এটার স্বাদ এত গভীর। সেই সাহাবায়ে কেরামের জীবনী দেখলে দেখবেন শত শত সাহাবায়ে কেরাম এই ইমানের কারণে বাপ ছাড়ছেন, মা ছাড়ছেন, স্বামী ছাড়ছেন, স্ত্রী ছাড়ছেন, ছেলে ছাড়ছেন, মেয়ে ছাড়ছেন, জায়গা জমি ছাড়ছেন, টাকা পয়সা ছাড়ছেন, মাতৃভূমি ছাড়ছেন, শেষ পর্যন্ত নিজের জীবনও ছাড়ছেন, একমাত্র ইমানের কারণে। কারণ ইমানের মজা, ইমানের স্বাদ তারা পাই গেছে। সেই প্রসিদ্ধ সাহাবি যুলবেজাদাইন, যুলবেজাদাইন নামে একজন সাহাবি আছে, আবদুল্লাহ যুলবেজাদাইন, এই সাহাবি ইসলাম গ্রহণ করছেন, হিজরত করে মদিনা যেতে চাচ্ছেন।
তার বাবা নাই, বাবা এতিম, সম্পদ সব চাচার কাছে। চাচা বলছে তুমি যাইতে পারবে না, যদি যাও তোমাকে কোনো সম্পদ দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না, তোমার বাপের সব সম্পদ রেখে দিব। আব্দুল্লাহ জুল বেজাদ আইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আমার কিচ্ছু দরকার নাই, জায়গা তুমি সব রাখি দেন, তবু আমি মদিনা চলে যাব। পরে কয় তোমার গায়ের এই কাফড়টাও নিয়ে যেতে পারবে না, এটাও খুলি রাখি দিস। তখন তিনি এই বিবস্ত্র অবস্থা, কাপড় ছপর বিহীন অবস্থা দৌড় দিয়ে ঘরে গেছে। তখন মা ছেলের এই অবস্থা দেখে একটা কম্বল দৌড়াদৌড়ি তাড়াতাড়ি ছেলেকে দিচ্ছে, কম্বলটা পর। তখন ছেলে কম্বলটাকে ছেড়ে দুই টুকরা করছে, এক টুকরা পরিধান করছে, এক টুকরা গায়ে দিচ্ছে। এই দুই টুকরা কম্বল নিয়ে তিনি মদিনা চলে গেছে, আর কিচ্ছু নেন। এই জন্য তার উপাধি হলো জুল বেজাদাইন, বেজাদাইন মানে দুই টুকরা কম্বলওয়ালা সাহাবি। অথচ বাপের বিশাল সম্পদ ছিল, কিন্তু তার সব সম্পদ মক্কায় রেখে গেছেন, কিচ্ছু নেন নাই, এমনকি গায়ের কাফড়টাও নিতে পারেন নাই, শুধু দুই টুকরা কম্বল নিয়ে তিনি চলে গেছেন। পরবর্তীতে তিনি তাবুকের যুদ্ধে শাহাদাত বরণ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে আবদুল্লাহ জুল বেজাদাইনকে কবরে রেখেছেন, রেখে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি এই আবদুল্লাহ জুল বেজাদাইনের উপরে রাজি হয়ে গেছি, আল্লাহ আপনি তার উপরে রাজি হয়ে। তাহলে এটা কিসের কারণে? ইমানের মজা, ইমানের স্বাদ পাওয়ার কারণে। এই জন্য দিনের উপরে অটল থাকতে হলে ইমানের মজা পাইতে হবে, ইমানের স্বাদ পাইতে হবে। তো ইমানের মজা স্বাদ কেমনে আসবে? ইমান যতক্ষণ বিশুদ্ধ হবে না ততক্ষণ ইমানের মজা পাওয়া যাবে। আপনার যদি জিব্বায় রোগ থাকে কোনো জিনিসের স্বাদ পাবেন না, সব তিতা লাগবে, মিষ্টি দিলেও তিতা, এটা দিবে না তিতা। আপনার শরীরে জ্বর আছে, তাহলে জ্বর দূর করলে যখন জিব্বায় সুস্থ হবে, এবার কোনটা তিতা কোনটা মিঠা আপনি বুঝতে পারবেন। তাহলে আমাদের দেশে আমরা ইমানে মজা পাই না কেন, আমলে মজা পাই না কেন, আমাদের ইমানের রোগ রয়ে গেছে, কুফরির রোগ, শিরিকের রোগ, নেফাকের রোগ, বেদাতের রোগ, বক্রতার রোগ, সন্দেহের রোগ, অসংখ্য রোগে আক্রান্ত ইমান, এ কারণে ইমানে মজা পাই। তাহলে দুই নম্বর, ইমান আমলের সাথে সম্পৃক্ত থাকতে হবে, ইমানকে বিশুদ্ধ করতে হবে। তিন নম্বর, দিনের উপরে অটল থাকতে হলে আম্বিয়া আলাইহিমুসসালামের জীবনী পড়তে হবে, কাসাসুল আম্বিয়া পড়তে হবে, নবী রাসূলদের জীবনী, নবী রাসূলদের সীরাত আমাদেরকে জানতে হবে। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার নবী রাসূলদের জীবনী বর্ণনা করছেন, মুসা আলাইহিস সালামের জীবনী, নূহ আলাইহিস সালামের জীবনী, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, ইউসুফ আলাইহিস সালামের জীবনী, দেখবেন কোরআন জুড়ে বিশাল অংশ জুড়ে নবী রাসূলদের সীরাত, নবী রাসূলদের জীবনী আল্লাহ পাক আলোচনা করছেন। আজকের মুসলিম এমন পর্যায়ে পৌঁছে গেছে, অন্য নবীদের জীবনী জানা দূরের কথা, নিজের নবী আল্লাহ রসুলের জীবনীটাও জানে না। বর্তমানে সমাজে শতকরা একজন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে মানুষটা আল্লাহ রসুলের জীবনীটা পুরাটা একবার পড়ছে, এরকম মানুষও পাওয়া যায়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা ফরজে আইন। কবরে তিন প্রশ্নের এক প্রশ্ন, রহমান নবী ইউকা, নবীকে জানা, রাসুলকে জানা, রাসুলকে চিনা, এটা ফরজে আইন। রাসুলের সিরাত না জানলে, জীবনী না জানলে রাসুলকে কেমন জানবেন? দেখা যায় রাসুলের সিরাতে পড়ে না, সিরাতে জানে না। এই আল্লাহ রসুলের সিরাত যত বেশি জানবো, অন্যান্য আম্বিয়া আলাইহিমুসসালামের জীবনী যত বেশি জানবো, তত দিনের উপরে অটল থাকা সহজ। কারণ অন্যান্য নবীদের যখন আপনি দাওয়াতের ইতিহাস পড়বেন, তখন আপনি মনে করবেন ওরে আল্লাহ আমি তো মায়ের কোলে বসে দাওয়াত দিতেছি। অন্যান্য আম্বিয়া আলাইহিমুসসালাম আগুনের কয়লার উপরে দাঁড়ায় দাওয়াত দিচ্ছেন, আর আমি তো মায়ের কোলে আরামে বসে বসে দাওয়াত দিতেছি। কি সুন্দর ফ্যান দিয়ে একবারে সুন্দর মসজিদের মধ্যে এসি লাগায় আরামের মধ্যে বসে বসে দাওয়াত দিতেছি। আম্বিয়া আলাইহিমুসসালামের ইতিহাস যখন পড়বেন তখন মনে হবে আমার এই দাওয়াত তো কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সিরাত জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহর দিন কি জিনিস।
এজন্য দ্বীনের উপরে অটল থাকতে হলে নবী রাসূলদের সিরাত জানতে হবে, সিরাত বুঝতে হবে, সিরাত অধ্যয়ন করতে হবে। চার নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, কারণ আল্লাহ না চাইলে আমি আপনি কখনো দ্বীনের উপরে অটল থাকতে পারব না, যতই চাই না কেন। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন তোমরা যা চাও না কেন তোমাদের চাওয়া হবে না, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন না চাইবেন। এজন্য আল্লাহ পাক দেখবেন কোরআনের মধ্যে কত দোয়া শিখিয়ে দিয়েছেন, কোরআন কারিমের মধ্যে অনেকগুলো দোয়া আছে আল্লাহর কাছে চাওয়ার জন্য বলছে। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না। বাদা ইযা হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে, তাহলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়ার পরে, দিন পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত যেন দিনের উপরে থাকতে পারি, বক্রতা যেন সৃষ্টি না হয় আল্লাহর কাছে দোয়া করতে হবে। দিনের উপরে অটল থাকার উপায় হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। পাঁচ নম্বর, কাসরাতু জিকিরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা, সবসময় আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে। আল্লাহর জিকিরের মধ্যে যত বেশি থাকবো তত বেশি দিনের উপরে অটল থাকা সহজ। এই জন্য সবসময় সার্বক্ষণিক জিব্বা আল্লাহর জিকিরে ভিজে রাখতে হবে, চলা ফিরা উঠা বসা নির্দিষ্ট জিকির তো থাকবেই সবসময়। মসজিদে ঢুকতে জিকির, বাহিরেতে জিকির, ঘরে ঢুকতে জিকির, ঘর থেকে বাইরেতে জিকির, গাড়িতে উঠতে জিকির, গাড়ি থেকে নামতে জিকির, সব জায়গায় নির্দিষ্ট নির্দিষ্ট জিকির আছে, এগুলো তো থাকবে। এর বাহিরেও সবসময় জবানে জিকির থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইভাবে ইস্তিগফার, দরুদ, আরো যা যা জিকির আছে এই জিকির সবসময় অব্যাহত রাখতে হবে, তাহলে দিনের উপরে অটল থাকা আল্লাহ পাক সহজ করে দিবে। ছয় নম্বরে, যেটি দিনের উপরে অটল থাকতে হলে দাওয়াতের কাজ করতে হবে, কারণ আরেকজনকে যখন আপনি দাওয়াত দিবেন তখন আপনার জন্য জিনিসটা মানা সহজ হয়ে যাবে। দাওয়াত না দিলে আপনি দিনের উপর অটল থাকতে পারবেন না, কারণ যতক্ষণ আপনি সমাজে দাওয়াত দিবেন না ততক্ষণ কেউ আপনার দোষ ত্রুটিগুলো ধরে দিবে না। আপনি যদি একা একা খালি আমল করেন, সবাই কবি তো দেখো এটা কত বুজুর্গ মানুষ, ভালো মানুষ, আর কেউ আসে আপনারা কইবো না যে ভাই আপনার তো এই দোষ আছে, এই দোষ আছে, এই সমস্যা, এই সমস্যা, কিচ্ছু করবে না। সবাই বলবে যে সুফি মানুষ, দরবেশ মানুষ, ভালো মানুষ, কিন্তু আসলে ভিতরে যে কত ইবলিস এটা তো মানুষ বুঝতেছে না। কিন্তু যখন আপনি দাওয়াত দেওয়া শুরু করবেন এবার আপনার আগা গোড়া খতিয়ান সব বাইরে, এবার মানুষ বলবে যে বিয়ে তুমি এত সুন্দর সুন্দর কথা কো, এত দাওয়াত দাও, তুমি যে ওই জায়গায় সুদ সুদের উপরে টাকা লাগাইছ, এই মিয়া তুমি যে ওই জায়গায় এই করছো, এই মিয়া তুমি যে এই করছো, আপনারা সব আঙ্গুল দিয়ে দেখাই দিবে, বাস দেখাই দিলে সুবিধা। যে দেখাই দিবে হ্যাঁ আপনার বন্ধু, এ আপনার মহব্বতের লোক, এর বেশি বেশি মহব্বত করতে হবে, যে লোকটা দোষ ত্রুটি ধরে দিবে, কারণ সে দেখাই দেওয়ার কারণে আপনি এবার সংশোধন হতে সহজ, আপনি এবার এটা থেকে দূরে থাকবেন, এটা সংশোধন করে ফেলবেন, তাহলে দাওয়াতে কাজ করলে সংশোধন হওয়াটা সহজ। আমার প্রথম দিকে যখন আমার ভিডিও দেওয়া শুরু হয়েছে, এখন তো প্রায় আপনার 7,000-এর কাছাকাছি ভিডিও আছে আমাদের ওয়েবসাইটে, তো প্রথম ধরেন যখন 1,500-1,500 দেওয়া হয়েছে, তো ওই সময় আমেরিকা থেকে একজন বসে বসে আমার সমালোচনা করত, সমালোচনা করে করে ভিডিও বানাইত, মানে আমার বিভিন্ন আলোচনার থেকে দড়ি দড়ি যে বাংলাদেশে আলে হাদিসের শায়েখ আমার নাম দিছে জালিমা, জালিমা এই বলছে এই বলছে, এরকম ভিডিও বাইর। তা আমি এই ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে শুনতাম, তো শুনে আমি ওনাকে খারাপ মনে করিনি, ওনাকে আমার বন্ধু মনে করছি, ভালো মনে করছি, উনি আমার দোষ ত্রুটি ধরা দিলে
তাহলে আমি সংশোধন হওয়ার সহজ, আমি সামনে আলোচনা করতে গেলে আরো সতর্ক হব, আরো সাবধানতা অবলম্বন করবো, ভালো জিনিস। তো পরে আমি একটা ভিডিও দিছি অনেকদিন পরে, উনি অনেকগুলো দেওয়ার পরে আমি একটা ভিডিও দিলাম যে আমার আসলে একজন প্রুফ রিডার দরকার ছিল। প্রুফ রিডার বুঝুন, মানে যে প্রিন্ট বের করার পরে কোন জায়গায় ভুল হয়েছে এটা পড়ি পড়ি। প্রুফ রিডারের কাজ কিন্তু অনেক কঠিন কাজ, ধৈর্য সহকারে বসে বসে লাইন কে লাইন প্রতিটা শব্দ আপনাকে পড়তে হবে, জানতে হবে। তা আমার একজন এরকম ভিডিওগুলো সংশোধন করার জন্য প্রুফ রিডার দরকার ছিল। আলহামদুলিল্লাহ আমেরিকাতে আমরা একজন প্রুফ রিডার বিনা পয়সায় পেয়ে গেছি। উনি ওনার সময় দিয়ে অনেক কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন, দেখে সেখান থেকে ভুল ত্রুটি ধরে আবার ভিডিও বাইর করেন। তো ওনারে অনেক ধন্যবাদ জানাই, অনেক প্রশংসা করে, ওনার জন্য দোয়া করি, ভিডিও দিছি। দেওয়ার পর থেকে আজ পর্যন্ত আর একটা ভিডিও বাইরে নেই। ওই ভিডিও দেওয়ার পরে আর দেখি আমার নামে কোনো ভিডিও বাইর করে না, এখনো পর্যন্ত আর বের হয়নি। এখন যদি আমি যদি উল্টা ওনার বিরুদ্ধে আবার করতাম, ওনার অসংখ্য জিনিস ছিল আমার সামনে, যে উনি এক মাহফিলে গিয়ে বলতেছে, যে এক মাহফিলে গেছে যায় কান্দে কান্দে বলতেছে যে আপনাদের এই মাহফিলে আসার জন্য আমি অনেকবার চেষ্টা করছি, তা আল্লাহ রসুল বলছেন এজাজত নাই, এজাজত নাই, আল্লাহ রসুল আসতে দে নাই ওই মাহফিলে। এবারে নাকি আল্লাহ রসুল বলছে এজাজত আছে। কত বড় বন্ডামি কথা, শয়তানি কথা! সে আল্লাহ রসুল থেকে পারমিশন লইল মাহফিলে যায়। তাহলে এগুলো বলতে পারতাম না আমি, আমি কিন্তু কিচ্ছু বলিনি। আমি বলছি যে উনি আমার ভালো কাজ করতেছে, উনি আমার ভুল ত্রুটি ধরতেছে, এখন আর বাইর করে না। তাহলে মানে আমরা যে বিষয়টা বলতেছিলাম সেটি হলো, যখন আপনি সমাজে দাওয়াত দিবেন, দাইল আল্লাহর ভূমিকায় অবতীর্ণ হবেন, তখন দেখবেন যে আপনার দোষ ত্রুটিগুলো সমাজের সবাই আপনার চোখের সামনে নিয়ে আসবে। এটা তো আপনার সংশোধন হওয়া সহজ। এই কারণে আল্লাহর দিনের উপরে অটল থাকতে হলে দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ করলে দিনের উপরে অটল থাকা, নিজেকে সংশোধন করা, নিজেকে ইসলাহ করা, এটা সহজ। সাত নম্বরে যে কাজটা করতে হবে সেটি হলো খারাপ রাস্তাগুলো চিনতে হবে। আমাদের সমস্যা, আমরা খালি ভালো রাস্তা চিনি, খারাপ রাস্তা চিনি না। কিন্তু একজন ইমানদার ভালো রাস্তা চিনার সাথে সাথে খারাপ রাস্তাও তাকে চিনা থাকতে হবে। খারাপ রাস্তা না চিনতে যে কোনো সময় খারাপ রাস্তায় আপনি ডাকাতের কবলে পড়তে পারেন। আমি একবার ডাকাতের কবলে পড়ছি, ওই যে সনপাড়ার এই রাস্তায় আমার ডাকাতি ধরছিল। ওই জায়গায় মোবাইল টোবাইল সব নিয়ে গেছে মাহফিল থেকে আসার সময়। এখন যে কোনো জায়গায় মাহফিলে গেলে আগে জিজ্ঞাসা করি, ভাই আপনাদের খারাপ রাস্তা কোনটা, ভালো রাস্তা কোনটা, বলে দে যে সাহেব এই রাস্তা খবরদার যাইয়েন না, এই রাস্তা খারাপ রাস্তা। তাহলে খারাপ রাস্তা না চিনলে আপনি ভালো রাস্তা কখনো চিনতে পারবেন না। এজন্য হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সবাই এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খালি ভালো জিনিস জিজ্ঞাসা করে। ওয়া কুনতু আসআলুহু আনিস শাররে, কিন্তু আমি এসে আল্লাহ রাসূলকে খালি খারাপ জিনিস সম্পর্কে প্রশ্ন করতাম। কেন? মাখাফাতা আইনুদরিকানি, কারণ আমি যদি খারাপ রাস্তাগুলো না চিনি তো যে কোনো সময় আমাকে ওই খারাপ রাস্তা পেয়ে বসতে পারে, এই আশঙ্কা। তাহলে একজন ইমানদার দিনের উপরে চলতে গেলে আমার দিন নষ্ট করে দিতে পারে, আমার আকীদা নষ্ট করে দিতে পারে, আমার ঈমান নষ্ট করে দিতে পারে, আমার আমল নষ্ট করে দিতে পারে, এইরকম খারাপ জিনিস যেগুলো যেগুলো আছে এগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে আপনি খালি ইমান সম্পর্কে জানলে হবে না, পাশাপাশি শিরিক সম্পর্কে জানা লাগবে। না আপনি শিরিক জানেন না, আপনি শিরিক করে বসে রয়েছেন, ইমানে শেষ। কুফরি সম্পর্কে জানেন না, কুফরি করে বসে রয়েছেন। বেদাত সম্পর্কে জানেন না, বেদাত করে বসে রয়েছেন। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেদাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। বেদাত দিয়ে কি করে? আল্লাহর সন্তুষ্টি চায়, কারণ সেই জানতেছে না যে এটা বেদাত। আর বেদাত দিয়ে যে আল্লাহ সন্তুষ্ট পাওয়া যায় না এটাও জানা। তাহলে বেদাত সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে আপনি দিনের উপরে অটল থাকা সম্ভব নয়। এজন্য সবসময় দিনের উপরে অটল থাকতে হলে খারাপ দিকগুলো আমাকে আপনাকে জানতে হবে। কয়টা বলছি?
সাতটা। আট নম্বর যেটা সেটা হলো মানহাজুস সালাফ। মানহাজুস সালাফকে শক্ত করে আগ দিয়ে ধরে রাখতে হবে। মানহাজুস সালাফটা কি? মানহাজুস সালাফ হলো আমি দিনের উপরে অটল থাকতে চাই। আমি কি নতুন করে থাকতে চাই না আমার আগে আরো কেউ ছিল দিনের উপরে অটল ছিল না? এই 1400 বছরে অনেক মানুষ দিনের উপরে অটল ছিল না? তাহলে বোঝা গেল আমি এখন নতুন না, এই রাস্তা আমি নতুন চলতেছি না, আমার আগেও হাজার হাজার মানুষ এই রাস্তায় চলছে। তাহলে তারা কেমনে চলছে এটা জানলে তো আমার জন্য চলা সহজ। তারা যেই রাস্তায় যেই পদ্ধতিতে চলছে ওই রাস্তা ওই পদ্ধতির নাম হলো মানহাজুস সালাফ, সালাফি মানহাজ, সালাফদের মানহাজ। তাহলে সালাফদের মানহাজ ফলো করলে দিনের উপরে অটল থাকা সহজ। এখন সালাফদের মধ্যে এক নম্বর সালাফ কারা? সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম যেমনে দিনের উপরে অটল ছিলেন, সাহাবায়ে কেরাম যে আমল যেমনে করতেন, আমিও যদি সেই আমল তেমনে করি, সাহাবায়ে কেরাম যেমনে আল্লাহর দিনটাকে বুঝছেন, আমিও যদি তেমনি বুঝি, তাহলে আল্লাহর দিনের উপরে অটল থাকা আমার জন্য সহজ। সাহাবায়ে কেরামের মতো দিন বুঝলে অটোমেটিক আপনার মধ্যে শিরিক আসতে পারবে না, কুফরি আসতে পারবে না, নেফাত আসতে পারবে না, বেদাত আসতে পারবে না। কারণ সাহাবায়ে কেরামেরা কুফর মুক্ত ছিলেন, শিরিক মুক্ত ছিলেন, নেফাক মুক্ত ছিলেন, বেদাত মুক্ত ছিলেন। বাস আপনি সাহাবায়ে কেরামের মানহাজটা, সাহাবায়ে কেরামের পদ্ধতিটা ফলো করা সবচাইতে নিরাপদ, এইটা ধরে রাখতে পারলে বাস আপনাকে আর কোনো দিন বিরোধী দিন বিনষ্টকারী কোনো জিনিস গ্রাস করতে পারবে না। সর্বশেষ এটা দিয়ে আমরা শেষ করব, সেটা হলো দিনের উপরে অটল থাকতে হইলে যারা দিনের উপরে অটল থাকার চেষ্টা করে তাদের সঙ্গী হইতে হবে। এখন আমি দিনের উপরে অটল থাকতে চাই, বসে রয়েছি বেদাতের মজলিসে যাই, থাকতে চাই সঠিক দিনের উপরে, কিন্তু সঠিক দিনের উপরে থাকতে হলে তো যারা সঠিক দিন চর্চা করে তাদের মজলিসে বসতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের সহবতে থাকতে হবে। এখন আমি চলতে চাই সঠিক দিনের উপরে, কিন্তু কথা শুনি বেদাতের, কথা শুনি কবর পূজারীর, কথা শুনি যারা শিরিকের সাথে জড়িত, কথা শুনি যারা বেদাতের সাথে জড়িত, তাদের মজলিসে যাই বসে থাকে। তো আপনি যদি শিরিককারী বেদাতকারীর মজলিসে বসেন, শিরিককারী বেদাতকারীর মধ্যে ভালো ভালো জিনিস আছে, আছে না? একজন ধরেন শিরিককারী কবর পূজারী, তার কি সব জিনিস খারাপ? ভালো ভালো জিনিস আছে, দেখবেন যে কবর পূজারী কিন্তু তাহাজ্জুদ মিস হয় না, এরকমও থাকতে পারে, আছে না? প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, আবার কবর পূজাও করে, শিরিকও করে, এরকমও আছে। দেখবেন তার অনেক কাজ সুন্নতের আমল করে, আবার শিরিকও করে, এরকম আছে না? আবার দেখবেন প্রতিদিন শত শত মানুষের খাওয়াইতেছে, আবার শিরিকও করতেছে, আছে না? এখন আপনি যখন বেদাতের মজলিসে ওই শিরিককারীর মজলিসে বসবেন, তখন তার ভালো ভালো জিনিসগুলো দেখে আপনি এমনভাবে আকৃষ্ট হয়ে যাবেন, আরে মিয়া শিরিক করলে কি হয়েছে, এই গুণ আছে, এই গুণ আছে, এই গুণ আছে, এবার আপনি তার শিরিকও গেলা শুরু করে দিবেন। এই কারণে আল্লাহ পাক সূরা আল কাহাফের 28 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ওই মানুষগুলোর সাথে তোমরা লেগে থাকো, ওই মানুষগুলোর সহবতে থাকো, ওই মানুষগুলোর পাশে বসো যারা সকাল সন্ধ্যা একনিষ্ঠভাবে, ইউরিদুনা ওয়াজহা, একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টি কামনায় যারা আল্লাহকে ডাকে, ওই মানুষগুলোর সহবতে থাকে। এজন্য এই সহবত জরুরি জিনিস, দিনের উপরে অটল থাকতে হবে। কারণ আপনি যখন ওই মানুষগুলোর সহবতে থাকবেন, ওদের দেখা দেখি আপনার মধ্যেও দেখবেন যে আমল করা উৎসাহ বাড়বে, আপনার মধ্যেও দিনের কাজ করতে ভালো লাগবে, এই জন্য তাদের সহবতে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের উপরে মৃত্যু পর্যন্ত সঠিকভাবে, কুফর মুক্তভাবে, শিরিক মুক্তভাবে, নেফাক মুক্তভাবে, বেদাত মুক্তভাবে, সত্যিকারের তাওহীদ এবং সুন্নার উপরে
অটল থাকার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনে সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের আজকের এই মজলিসকে কবুল ও মঞ্জুর করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আজান দিয়ে দিবেন না পরে একবারে।